নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর থেকে বিদেশি সিগারেট সহ আটক চারজন, বড়সড় সাফল্য বিএসএফ এর। ভাষিক আগ্রাসনে রাজ্য সরকারের নীরব ভূমিকা, তীব্র নিন্দা জানালো বিভিন্ন সংগঠন। বকেয়া বঞ্চিত, প্রতিবাদে করিমগঞ্জের রাজপথ কাঁপালেন আশা ও হরিজন কর্মীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিএসএফ এর হাতে ধরা পড়ল বিপুল পরিমাণে বিদেশি সিগারেট। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর এলাকার সিঙ্গিরবন্দের নদীঘাট থেকে সোমবার ভোরে উদ্ধার করা হয় 1,71,21,000 টাকার তুরস্কের তৈরি সিগারেট। রবিবার রাত 3:30 নাগাদ AS01LC1821 নম্বরের মহিন্দ্রা পিকআপ গাড়িতে লোড করার সময় হাতের মধ্যে ধরা পড়ে চারজন। একই সাথে EX134BN বিএসএফ SHQ জওয়ানরা উদ্ধার করেছেন প্রায় 43 কার্টুন তুরস্কের সিগারেট, যার মধ্যে রয়েছে 1,000 করে প্যাকেট এবং একটি কার্টুনে রয়েছে 900 প্যাকেট। মোট 43,900 প্যাকেট উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা সিগারেটের বাজার মূল্য 1,71,21,000 টাকা হবে বলে জানায় বিএসএফ জওয়ানরা। এদিকে আটক হওয়া চারজন হলেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের সিঙ্গিরবন্দ এলাকার আরশাদ হোসেন, জয়পুর রাজাবাজারের বাসিন্দা MD ফিরোজ খান, ছত্তিশগড় রাজ্যের খামরাই অঞ্চলের ভানপুরীর দুজন বিবেক কাশ্যপ ও সুরেশ কুমার সাহু। উদ্ধারের পর লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করে সিগারেট সহ চারজনকে পুলিশে সমঝে দেন বিএসএফ জওয়ানরা। অসমীয়াকরণের পরিকল্পনা প্রতিহত করা না হলে গোয়ালপাড়ার মতো বাঙালি শূন্য হবে বরাক উপত্যকা বলে আশঙ্কা ও উদ্বেগ ব্যক্ত করলেন আকসা সহ যৌথ সংগঠনের কর্মকর্তারা। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে শৃঙ্খল চালিহার বারবার বাঙালি বিদ্বেষী কর্মকলাপের পর কেন নির্বিকার সরকার, এ নিয়ে প্রশ্ন তোলেন তারা। অসমীয়াকরণের সুকৌশল প্রক্রিয়া সক্রিয় রয়েছে বলে মত ব্যক্ত করেন বক্তারা। পাশাপাশি অসমের সংবিধান স্বীকৃত বাংলা ভাষা ও বাঙালিদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় 1961 সালের মতো সবাইকে একজোট হয়ে প্রতিবাদে নামতে প্রস্তুত হওয়ার আহ্বান করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুল শুকুর। এছাড়া UTTC-র পক্ষে শঙ্করদে বলেন, বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় রক্ত দিতে প্রস্তুত রয়েছেন বরাকের 40 লক্ষ ভাষাপ্রেমী। যুবক যুবতী তারা রয়েছেন, তাদেরকে কিভাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের স্পষ্ট বক্তব্য হলো যে রাজ্য সরকার, বিশেষত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ তাকে গ্রহণ করতে হবে। কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে যে বরাক উপত্যকার যে অধিকার রয়েছে সেটা যাতে প্রতিষ্ঠিত করা যায়। এখানে কোনো কূটকৌশল বা কোনো ছদ্ম নীতি, সেই নীতি যিনি প্রয়োগ করবেন সেটা কিন্তু বরাক উপত্যকাবাসী মেনে নেবেন। এদিকে ভাষিক আগ্রাসনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৈষম্যমূলক মনোভাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। সম উন্নয়ন ও সম অধিকার কথায় নয়, কাজেও প্রমাণ করতে হবে মুখ্যমন্ত্রীকে বলে দাবি জানান ছাত্র সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। আমরা আমাদের ভালো রাস্তা চাই, এখানে উড়াল পুল চাই, যেভাবে ব্রহ্মপুত্র উপত্যকায় উন্নয়ন এবং বিকাশ হচ্ছে আমাদের এখানে সেই অনুরূপ উন্নয়ন এবং বিকাশ আমরা চাইছি। চাকরির ক্ষেত্রে যাতে আমাদের ছেলেমেয়েরা কোনো অবস্থায় বঞ্চনার শিকার না হয়, সম অনুপাতে যাতে আমাদের চাকরি হয় সেটা আমরা দাবি জানাই। এখানে শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির ক্ষেত্রে যাতে সম উন্নয়ন সম অধিকার পায় এবং অনুপাত অনুযায়ী, পার্সেন্টেজ অনুযায়ী যাতে চাকরির ব্যবস্থা করা হয় সেদিকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা বাংলার পক্ষে সাধন পুরকায়স্থ, প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, বিশ্বজিৎ দেব প্রমুখ। এ যেন গোদের উপর বিষ ফোঁড়া। করোনা মহামারী প্রকোপে একে তো জীবন হয়ে উঠছে দুর্বিষহ, তার উপর 23 মাসের বকেয়া বেতন জমা পড়ে রয়েছে সরকারের কাছে। এই দুয়ের যুগলবন্দিতে চোখে শস্যফুল দেখছেন আশাকর্মী ও হরিজন কর্মীরা। সমস্যা থেকে কিভাবে নিরসন পাবেন তা ভেবে পাচ্ছেন না তারা। এভাবে সরকারের কাছে বকেয়া পড়ে থাকলে তারা তাদের সংসার কিভাবে চালাবেন, এ নিয়ে ধন্দের মধ্যে পড়েছেন। অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য তা তাদের কাঁদিয়ে দিচ্ছে।
শেষ পর্যন্ত ফের রাজপথে নামতে বাধ্য হলেন আশাকর্মী ও হরিজন কর্মীদের অধিকাংশ। মানবতার খাতিরে তাদের সমস্যাগুলো সরকার যেন সমাধান করে এই আহ্বান জানান তারা। সোমবার পুরসভা কার্যালয়ের সামনে থেকে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালি শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে ধর্ণা সেরে এসে শেষ হয়। দাবিগুলো নিয়ে স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করা হয় করিমগঞ্জের জেলাশাসকের মাধ্যমে। দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে র্যালিতে সামিল হন সিপিআই করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা। অন্ধকারে নিমজ্জিত সেই সময় 4:30-4:30 সময় ঘর থেকে বের হয় আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। যদি সাফাই কর্মচারী একদিন যদি কাজ বন্ধ করে দেয় শহর দুর্গন্ধময় হয়ে উঠবে। কিন্তু ভাবতে পারেন 4,990 টাকা বেতন আজকে 23 মার্চ থেকে বকায়া। আগের যিনি ডিসি ছিলেন নতুন আজকে ডিসি শুনেছি সেইখানে এসছেন, জানি না ওনার সাথেও আলোচনা করে দেখা যাবে। গত যে ডেপুটি কমিশনার ছিলেন যিনি ট্রান্সফার হয়ে গেছেন তিনি আমাদেরকে নিয়ে বসে এবং এক্সিকিউটিভ অফিসার পৌরসভাকে ডেকে বলছিলেন মাসের বেতন মাসে কেন দেওয়া হয় না, হিসেব করে টাকা দেখিয়ে দেওয়া হয়েছে, তাদের টাকা তো আছে। প্রত্যেকের মাসের 7 তারিখের ভেতরে বেতন দিতে হবে, মাত্র 2 মাস বেতন দেওয়ার পর আজকে বেতন বন্ধ হয়ে গেছে। তো এই হলো আজকে সরকারের অবস্থান। তার বিরুদ্ধে সমস্ত বুদ্ধিজীবী মানুষের কাছে আমাদের আবেদন, নাগরিকদের কাছে আবেদন আজকে এই মুমূর্ষু মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ বিরসা মুন্ডার 146তম জন্মজয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী বিভিন্ন আয়োজন করল উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বরসিঙ্গা বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উদযাপন কমিটি। রবিবার সন্ধ্যায় দূর দূরান্ত থেকে আগত অতিথিদের বরণ সহ আলোচনা সভার মাধ্যমে দুদিন ব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। সোমবার সকালে সাফাই অভিযানের পর পতাকা উত্তোলন সহ প্রদীপ প্রজ্বলন ও শহীদ বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মালদান করা হয়। পরে বরসিঙ্গা চা বাগান অধীনস্থ সিংলাপাড়া খেলার মাঠ থেকে সহস্রাধিক পুরুষ মহিলাকে নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভিআইপি সড়কের ডায়েট থেকে কালেবাড়ি রোড চাঁদখেরা হয়ে বরসিঙ্গা মাঠে এসে শেষ হয়। সভায় বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল আসাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি স্টুপেন লেকরা, কেন্দ্র কমিটির সুধার মুন্ডা, মীনাক্ষী মুন্ডা প্রমুখ। পরে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্টদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিথিদের বরণ করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন মুন্ডা সমাজের কৃষ্টি ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তির পথে। মুন্ডা সমাজের লোকেদের জাগ্রত করে সমাজের কৃষ্টি ঐতিহ্য ফিরিয়ে আনার উপর জোর দেন তারা। এদিনের সভা বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন কাছাড় মুন্ডা সমাজ কমিটির সভাপতি লক্ষণ মুন্ডা, সম্পাদক শুভেন মুন্ডা সহ অন্যান্যরা। এদিন সন্ধ্যায় আদিবাসী শিল্পীদের নিয়ে এক জমজমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেতি করার ট্যাক্স নিতে ওদের বিরুদ্ধে বিরসা মুন্ডার উলগুলান ছিল, আর সেই উলগুলানকে আজকে আমরা স্মরণ করছি। এই উলগুলান ছিল কি? এই উলগুলান ছিল যে আদিবাসীদের অধিকার, মাটির অধিকার, পানির অধিকার, জঙ্গলের অধিকার, এই সমস্ত অধিকার নিয়ে বিরসা মুন্ডা উলগুলান করছিলেন, আর সেই উলগুলানকে আজকে আমরা স্মরণ করছি। আজকে বিরসা মুন্ডা নাই আমাদের মাঝখানে, কিন্তু বিরসা মুন্ডা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের যেটা কিন্তু আজকেও রয়ে গেছে। কারণ আদিবাসীরা আসামে হোক বা ভারতে হোক, বিশেষ করে আসামের কথা বলছি, বারাক ভ্যালি বা ব্রহ্মপুত্র ভ্যালি, আজকে দেখুন আমাদের আসামের লোক আদিবাসীরা আমাদেরকে এখনও জনজাতিকরণ দেওয়া হয় না, শিডিউলিং দেওয়া হয় নাই। এখনও চা বাগানের হাজিরা বিজেপি সরকার বলছিলেন যে বিজেপি সরকার আসলে 351.33 টাকা দিবে, কিন্তু দিচ্ছে কত? আজকে আমাদেরকে দিচ্ছে বরাক ভ্যালিতে 183 টাকা, আরও ব্রহ্মপুত্র ভ্যালিতে দিছে 205 টাকা। এই যে 205 টাকা আরও 173 টাকা ডিফারেন্সটা অনেক। ব্রহ্মপুত্র যেটা চা শ্রমিকের যেটা হাজিরা, একে হাজিরা বরাক ভ্যালিতে পাইতে লাগে, কিন্তু সেটা দিচ্ছে না, জনজাতিকরণ আমাদেরকে দিচ্ছে না, মাটির অধিকার কই? আজকে যুগে যুগে ভারতের যারা ভারত স্বাধীনতার জন্য আন্দোলন করছে, বিরসা মুন্ডা হোক, সিধু কানু হোক, তিলকা মাঝি হোক, বুধুরা হোক, মাংরি উরাং হোক বা খ্রিস্টোসন মুন্ডা হোক, তাদের বংশধরকে আজকে মাটির অধিকার নাই। তাহলে আমরা আজকে পুরো ভারত স্বাধীনতা হয়ে গেছে 75 সাল, আর 75 সাল আমরা ভারতের স্বাধীনতা স্মরণ করছি, কিন্তু আমাদের অধিকার কোথায় গেল? ভারত আমরা
ভারতের যে সংবিধান আছে সম্মান করি, সেই সংবিধানে আমাদের অধিকার আছে, কিন্তু যে যারা সরকার এর আগে আজকে বিজেপি সরকার, কালকে ছিল কংগ্রেস সরকার, কিন্তু কোনো কংগ্রেস সরকার বা বিজেপি সরকার আমাদের কোনো অধিকার দেয় নাই। গতিকে আমাদের বিরসা মুন্ডার যে লড়াই সেই আন্দোলনটা আমরা স্মরণ করছি, আর আশার নেতৃত্ব আপনারা দেখছেন এই যে আমাদের যারা যুবক এনারার দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে আদিবাসীর জন্য লড়াই করতে, আর ডেমোক্রেটিকভাবে গণতান্ত্রিকভাবে সে লড়াই আমরা। যুব শক্তিকে রাষ্ট্র নির্মাণের কাজে যুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নীতি আদর্শ ও সমৃদ্ধশালী সমাজ গড়ার অনুপ্রেরণা নিয়ে কাজ করে যাচ্ছেন কাছাড় জেলা যুব মোর্চার প্রত্যেক সদস্যরা। সোমবার প্রদেশ যুব মোর্চার সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ুয়া নির্দেশে আয়োজিত কাছাড় জেলা যুব মোর্চার বিশেষ সাংগঠনিক সভায় ঠিকই মন্তব্য করলেন জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী। সোমবার স্থানীয় ইটখলাস্থিত জেলা বিজেপির কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন সহ জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাংগঠনিক সভার শুভারম্ভ করেন তিনি। পরে সভা আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এদিনের সাংগঠনিক সভায় জেলা যুব মোর্চার প্রত্যেক সদস্য সহ বিভিন্ন মণ্ডল থেকে আগত সভাপতিদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক ওমিয়কান্তি দাস, সম্পাদক রাজেশ কুমার দাস। প্রত্যেক বক্তারাই নিজ নিজ বক্তব্যে জেলা যুব মোর্চার প্রত্যেক সদস্যদের একত্রিত হয়ে সমাজের উন্নয়নমূলক কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। শিলচর শহরে দুটি চাইল্ড হোমের শিশুদের নিয়ে শিশু দিবস পালন করল কনকপুর রোডের সামাজিক সাংস্কৃতিক সংস্থা হৃদয়। পরে দুটি হোমের শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেন সংস্থার কর্মকর্তারা। রবিবার বিকেলে প্রথমে শিলচর সোনাই রোডের উদিচি এনজিওর চাইল্ড হোমে এবং পরে স্থানীয় দাসকলনিস্থিত এরা আমাদের এনজিওতে গিয়ে শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের সামগ্রী তুলে দেন তারা। এদিন এরা আমাদের এনজিওতে থাকা প্রতিবন্ধী শিশুরা গান কবিতা পাঠ করে শোনান। এদিন সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক কৃষ্ণ কংসবনী, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সম্রাট দাস, পঞ্চমী রায় প্রমুখ। উল্লেখ্য, এদিন দুটি হোমে থাকা শিশুদের হাতে খেলার সামগ্রী সহ খাদ্য সামগ্রী, রং, পেন্সিল, তুলি ইত্যাদি তুলে দেন সংস্থার কর্মকর্তারা। রাজ্যিক বিজেপি এসসি মোর্চার নবনিযুক্ত সহসভাপতি অমলেন্দু দাসকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে দিন বিকেল চারটে নাগাদ হাইলাকান্দি আবর্ত ভবনে দলীয় পদাধিকারীরা তাকে অভিবাদন জানান। পরে রাজ্যিক বিজেপি এসসি মোর্চার কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় মাটিজুড়ি পাইকান জিপের সভাপতি রাজেশ চন্দ্র রায় নবনিযুক্ত রাজ্যিক বিজেপি এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাসকে উত্তরীয় ফুলের তোড়া দিয়ে বিপুল সংবর্ধনা জানান। এছাড়াও এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বরাক উপত্যকার তিন জেলার বিজেপি এসসি মোর্চার পদাধিকারীদের উত্তরীয় পুরে সংবর্ধনা প্রদান করেন মাটিজুড়ি পাইকান জিপের সভাপতি রাজেশ চন্দ্র রায়। পরে তিন জেলার এসসি মোর্চার পদাধিকারীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এদিনের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য তথা হাইলাকান্দির দলীয় প্রভারী বিকুল রায়, এসসি মোর্চার মিডিয়া ইনচার্জ মহিতোষ তাঁতি, সুধাংশু বৈষ্ণব সহ অনেকে। এখানে আমরা আগামী নভেম্বর মাসের শেষান্তে করিমগঞ্জ জেলাতে রাজ্যিক কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে রাজ্যিক স্তরে। আর সেই সভা যেহেতু করিমগঞ্জে হবে, বরাক উপত্যকা থেকে যারা রাজ্যিক স্তরীয় কমিটিতে আছেন ওনাদের আগামী 17 তারিখে আমাদের রাজ্যিক কমিটির থেকে আসবেন সহসভাপতি এবং সম্পাদকদ্বয় আসবেন। আসার পরে সেখানে বিশদভাবে আলোচনা হবে এবং সেই আলোচনায় আমরা অংশীদারী হব এবং করিমগঞ্জে যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যে যাতে কার্যনির্বাহক সভা নির্বাহন হয় সেই লক্ষ্যে আমরা এখানে একটু আলোচনা করি। হাইলাকান্দি লালা ব্লকের অধীনস্থ সর্বানন্দপুরে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের জল জীবন মিশন প্রকল্পের কাজে বড়সড় দুর্নীতির তদন্তে দাবি জানালো হাইলাকান্দি বজরং দলের জেলা কমিটি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সংবাদ মাধ্যম ডেকে বজরং দলের জেলা সহসংযোজক জয়নাথ বলেন, হাইলাকান্দি জেলায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশন প্রকল্পের কাজে বৃহৎ আকারে দুর্নীতি চলছে। তিনি ক্ষোভের সুরে আরো যোগ করে বলেন, লালা ব্লকের অধীনস্থ সর্বানন্দপুরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবনের যে কাজ চলছে তা অত্যন্ত নিম্নমানের। সর্বানন্দপুর ওয়াটার স্কিমে রাজ্য সরকারের পক্ষ থেকে 75 লক্ষ টাকার কাজ চলছে, কিন্তু বিভাগীয় আধিকারিক সহ কর্মচারীদের অবহেলার ফলে ঠিকাদাররা নিজেদের ইচ্ছেমতো কাজ করে যাচ্ছেন। তিনি যোগ করে বলেন, এই প্রকল্পের গাইডলাইন মতে পাইপলাইন 3 ফুট খোদাই করার কথা, কিন্তু খোদাই করা হচ্ছে মাত্র 1 ফুট। এর ফলে যে কোনো সময়ে ভারী যানবাহনের চাপে পাইপলাইন ফেটে জল বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও নতুন পাইপের পরিবর্তে ঠিকাদাররা পুরনো পাইপ লাগিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এই বিষয় নিয়ে বার কয়েকবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কাছে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাননি তারা। তাই প্রকল্পের সঠিক তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস সহ হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তিনি। জয় শ্রীরাম, আমার নাম জয়নাথ, আমি হাইলাকান্দি বজংদোলা জেলা সহ সংযোজক। হাইলাকান্দি জেলায় জল জীবনের কাজ চলতেছে। সর্বানন্দপুর ওয়াটার সাপ্লাই স্কিমে 75 লক্ষ টাকার কাজ, কিন্তু বিভাগের কার্যকর্তার অবহেলার ফলে কন্ট্রাক্টররা যেমন খুশি তেমন কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি গাইডলাইন মধ্যে পাইপলাইন 3 ফুট খোদাই করার কথা কিন্তু খোদাই করা হচ্ছে বাস্তবে 1 ফুট। সরকারের এই বৃহৎ প্রকল্পটি জনসাধারণের কোনো কাজে লাগবে না, এতে বিভাগীয় কার্যকর্তার সঙ্গে আমি ফোন করেছি। আমাদের সর্বান্দপুর ওয়াটার সাপ্লাই স্কিমের যে সাইড ইনচার্জ আছেন, ওনার নাম জানলে কিন্তু বিগত 3-4 মাস আগে ওনার সঙ্গে আমার কথা হয়েছিল, কিন্তু ওনাকে আজকে আমি ফোন করেছিলাম, 2 বার ফোন করেছি, উনি ফোন রিসিভ করেন নাই, ফোন কেটে দিয়েছে। আমি কার সঙ্গে কথা বলবো? তাই আমাদের এই যে এই পাইপলাইনটা চলছে, কোনো লেভেলিং কিচ্ছু নেই, কিন্তু আমরা প্রকৃত জল পাবো কি না এটা বুঝতে পারছি না, কিন্তু সরকারি গাইডলাইন মানা হচ্ছে। হাইলাকান্দি এসকেরায় হাসপাতালে সনোগ্রাফি মেশিন চালু করা, ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করার সুবিধা দেওয়া সহ হাসপাতালে সীমাহীন দুর্নীতি তদন্তের দাবিতে সোমবার হাইলাকান্দির সফররত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কমন রিভিউ মিশন সিআরএম টিমের দ্বারস্থ হল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। এদিন সিআরএম টিম হাইলাকান্দি এসকেরায় হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখার সময় এজওয়াইসিপির বাওয়ারঘাট আঞ্চলিক সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল উল্লেখিত দাবি সম্বলিত এক সনাকপত্র সিআরএস টিমের কাছে প্রদান করেন। সিআরএস এর তরফ থেকে সনাকপত্র গ্রহণ করেন হাইলাকান্দি এসকেরায় হাসপাতালের সুপার দেবব্রত দত্ত। সনাকপত্র প্রদানকালে সংগঠনের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, জেলার সমাজ দরদী মানুষ হাইলাকান্দি এসকেরায় ব্লাড ব্যাংকে এসে স্বেচ্ছায় রক্তদান করেন, কিন্তু হাসপাতালে কোন রোগীর রক্তের প্রয়োজন, সোনোগ্রাফি সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। জেলার দুঃস্থদের চিকিৎসা পরিষেবার জন্য একমাত্র ভরসা হাসপাতাল, কিন্তু সন্তান প্রসবের সময় হাসপাতালে অর্থ দাবি করা হয়, এমনকি দায়িত্ব এড়িয়ে যেতে সাধারণ রোগীদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগে জানান তারা। এ ব্যাপারে সঠিক তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। মানে আমরা সিভিল হসপিটালে যেটা আজকে পেশেন্টের মানে যেটা ফেসিলিটিগুলো পাইছে খুব সুন্দর ভাই, কিন্তু আমরা হাইলাকান্দি সিভিল হসপিটালে দেখা যায় ডেলিভারি কোনো পেশেন্ট আইলে ফার্স্ট কেস হোক, সেকেন্ড কেস হোক, থার্ড কেস হোক, আমরা হাইলাকান্দিতে কিটা করে শিলচর রেফার করি যায়। একটা আঙ্গুল কাটিয়া যদি একটা পেশেন্ট হয় তাও রেফার করে। আরে একটা আমরা এটা লিখিতভাবে আমরা নরেন্দ্র আরে একটা দিয়ে জানছি, দেখা যায় আমরা হাইলাকান্দি সিভিল হসপিটালে যেটা ব্লাড আমরা ডোনেট করি, কি ব্লাডটা দেখা যায় গরিব মানুষ অসহায় মানুষ এবার করে কি ব্লাডটা ব্লাড বেঞ্চে ভাবা যায় না, এটা তারা করে নষ্ট হয়ে গেছে, এটা তারা বিক্রি করে দেয়, তুকি তারা কিটা করে আমরা জানি না। আমরা পরে দেখা যায় এই ব্লাডটা আমরা মানে আবার পেশেন্টে কিনে আনতে লাগে। এর বাদনব কমিটি আমরা দেখা যায় হাইলাকান্দি সিভিল হসপিটালও 1 বছর তাকিয়া আমরা চোখ বয়স্ক মানুষের বাদে চোখের যে জালে কাটা লাগে একটা মেশিন আছে, এই মেশিনটা এক দীর্ঘ 1 বছর থেকে হাইলাকান্দি সিভিল হসপিটালে এটা খারাপ সোনোগ্রাফি। এরপর অনুভব কমিটি আমরা হাইলাকান্দি সিভিল হসপিটালও সোনোগ্রাফির একটা মেশিন আছে, ও 2 বছর থেকে মেশিনটাও খারাপ, পেশেন্ট আবার হাতে মেশিন খারাপ পাই বেটে দাও, পেশেন্ট আবার হাতে মেশিন খারাপ পাই বেটে দাও। সোমবার হাইলাকান্দি জেলার শারদাচরণ দে কলেজে সর্বসম্মতিক্রমে কলেজের পরিচালনা কমিটির সভাপতি সুজন ভট্টাচার্য, অধ্যক্ষ সম্পাদক কানুঙ্গো নাগ, অভিষেক দেব, মাধবী দে, আলিমুদ্দিন মজুমদার, মীনাক্ষী দের দায়িত্বে গঠিত হয় বিদ্যার্থী পরিষদ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোজিৎ রায় সাংবাদিকদের বলেন, বিদ্যার্থী পরিষদের সহযোগিতায় কলেজের ও পড়ুয়াদের উন্নয়নের স্বার্থে তার পদক্ষেপ অটুট থাকবে। এবিভিপির প্রার্থীদের সামনে অন্য কোন সংগঠন প্রার্থী দেওয়ার সাহস পায়নি, তারা বিনা নির্বাচনে বিজয়ী হয়েছেন, তার জন্য তিনি এবিভিপির জেলা কমিটিকে স্থানীয় ছাত্র নেতাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে কলেজটিতে অন্য কোন দলের স্থায়িত্ব আছে কিনা তা জানা যায়নি। বিদ্যার্থী পরিষদের সভানেত্রী হিসেবে প্রতি বছরের ন্যায় কলেজের প্রধান অধ্যক্ষকে নির্বাচিত করা হয়েছে। যার জয়যুক্ত হয়েছি আমরা ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, স্পোর্টস সেক্রেটারি প্রতিটি পোস্টে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভার্সাস আমাদের ক্যান্ডিডেট দাঁড়ানি সাহস পায়নি, এটাই সবচেয়ে বড় আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শক্তি। মনে করবো যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতি এই কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীর একটি মনোভাব আছে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি সৎ মনোদৃষ্টি নিয়ে সংগঠন করে, এবং আমাদের হাইলাকান্দি বিদ্যার্থী পরিষদের জেলাস্তরের কর্মকর্তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে বিগত দিনে ওনারা আমাকে সর্বপ্রথম পদক্ষেপ থাকবে আমাদের ডেভেলপমেন্ট নিয়ে।
একটি কথা থাকবে যে আমরা ডেভেলপমেন্ট আমরা সর্বপ্রথমে কাটাকা এসসি যে কলেজের ডেভেলপমেন্ট নিয়ে আমরা যে ইউনিয়ন বডি নতুন করলাম। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পয়লাপুল শাখার উদ্যোগে পয়লাপুল নেহরু কলেজে নবাগত সকল ছাত্রছাত্রীদের তিলক পরিয়ে ও একটি করে কলম তুলে দিয়ে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন পরিষদ কর্মকর্তারা। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে পরিষদ কর্তারা এই কলেজে নবাগত সকল ছাত্রছাত্রীদের আশ্বাস দেন সকল প্রকার সুবিধা অসুবিধায় সর্বদা প্রত্যেক পড়ুয়াদের সঙ্গে থাকবেন। এদিন মোট 1500টি কলম বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পরিষদের পয়লাপুর শাখা সম্পাদক যুবরাজ কর্মী, জয়পুর শাখা সম্পাদক অনির্বাণ দাস, দীপু দাস, রিতেশ দুবে, দেবরাজ পাল, শাহিল দাস, সর্বানুধর, দীপদেব, পিন্টু দাস, বাদল কালিন্দ্রী, সুরজিৎ গোয়ালা প্রমুখ। আজ হম অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কে তরফ সে জো হমারে নেহরু কলেজ মে জিতনে ভি নয়ে সদস্য হ্যায় জিনহোনে নয়া এডমিশন লিয়া হ্যায় উনকো হম আজ আমন্ত্রিত কর রহে হ্যায় কলেজ পে অর সব। আজ হমনে 1500 পেন ডিস্ট্রিবিউট কিয়া হ্যায় জো নয়ে নয়ে স্টুডেন্ট হ্যায় ফ্রেশার্স উনকে লিয়ে অর হমকো করকে আচ্ছা লাগা ক্যোঁকি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তরফ সে হম নয়ে নয়ে স্টুডেন্ট কে সাথ জুড়ে অর উনকে সাথ এক সম্বন্ধ বনায়ে অর উসকে বাদ হম আশা করতে হ্যায় কি উনকা জো আনে ওয়ালা কল হ্যায় ও মঙ্গলময় হো অর উনকা জো জো ও হাসিল করনা চাহতে হ্যায় উসমে ও বিজয় হো। তো ইসকে তরফ সে হি হম সব ভাই ভাই অর বহনো মিলকে হম লোগ আজ পেন ডিস্ট্রিবিউশন কর রহে হ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। হাজার জনতার চোখের জলে শেষ বিদায় করিমগঞ্জ হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রাক্তন অধ্যক্ষ তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আবুল কালামের। সোমবার সকাল 9:30 এলংজুরি জামে মসজিদের পাশের খোলা আকাশে নিচে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে আবুল কালামের নামাজে জানাজা পাঠ করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মুক্তি জামাল উদ্দিন। ইসলামিক রীতিনীতি মেনে পারিবারিক অবস্থানে সমাহিত করা হয় তাঁকে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার প্রাক্তন দুই মন্ত্রী আবু সালে নজমুদ্দিন, আব্দুল মুক্তাদির চৌধুরী, বদরপুরের বিধায়ক তথা করিমগঞ্জ হাই মাদ্রাসার প্রাক্তন ছাত্র আব্দুল আজিজ, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি তথা মরহুমের সহপাঠী আব্দুল কালাম তাবাদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার ইসলাম ধর্মাবলম্বী। জানাজার পূর্বে উপস্থিত মানুষের উদ্দেশ্যে আবুল কালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে গিয়ে সকলেই তার মাগফিরাত কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ছাত্র আর টিচার এই সম্পর্ক আছে এবং করিমগঞ্জ হাই মাদ্রাসা তাই প্রথম টিচার হিসাবে আসলা পরে সুপারিনটেন্ডেন্ট হিসাবে পরিণত হয়েছে আর তার চলার সময় শিক্ষার সময় যে আপনার যে দাবি দাবা সত্যিকারে আমরা প্রত্যেকেই জানি তাই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তাই শুধু এমনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত না তার সাংঘাতিক যুক্তি। বরাক ব্রহ্মপুত্র সম অধিকার পাচ্ছে জোর গলায় শাসক দল তা বলে থাকেন, কিন্তু অনেক সময় বরাক অনেক ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়। সম্প্রতি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাকে বাদ দিয়ে টেটের পরীক্ষা সেন্টার দেওয়া হয় কাছাড় জেলায়। এতে করিমগঞ্জ ও হাইলাকান্দি টেট পরীক্ষার্থীরা ভীষণ সমস্যার মুখে পড়েন। অনেকেরই অত্যধিক অর্থ খরচ করতে হয় যা তাদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছিল। এছাড়া ইন্ডিয়ান অয়েল বিভাগীয় নিযুক্তি প্রক্রিয়া আবেদনে বরাক বাদ দেওয়ায় মন থেকে কোনো অবস্থা মেনে নিতে পারছে না করিমগঞ্জ ইয়ং ব্রিগেড সেবা দল। বিভিন্ন ক্ষেত্রে বরাক বঞ্চিত হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কর্মকর্তারা। এ মর্মে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করেন। দেখলাম গত দুদিন আগে আমরা দেখেছি একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ইন্ডিয়ান ওয়েলের ইন্ডিয়ান ওয়েল থেকে, যে এখানে বলা হয়েছে যে বরাকভেলির তিন ডিস্ট্রিক্ট বাদ দিয়ে আসামের বাকি ডিস্ট্রিক্টগুলো আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমি এটাই বলতে চাইছি, আসাম কি মানে বরাকভেলি কি আসামের বাইরে? আর এতে মানে এই ব্যাপারে আমি সরকারকে মানে সরাসরি মিডিয়ার মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে কেন বারবার বরাকভেলিকে মানে সব কিছু থেকে কেন বারবার বঞ্চিত করা হচ্ছে? আজকে আমরা কয়েকদিন আগে আমরা টেটের ব্যাপারেও দেখেছি করিমগঞ্জ হাইলাকান্দিকে বঞ্চিত করা হয়েছে, কাছাড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে বরাকভেলির তিন ডিস্ট্রিক্ট কাছাড় সহ কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি সহ এই মানে অ্যাপ্লাইয়ের ব্যাপারে সকলকে মানে বঞ্চিত করা হয়েছে। এই ব্যাপারে আজ আমরা অতিরিক্ত জেলা উপায়ুক্ত মিন্টু বোরোর থ্রুতে আমরা চিফ মিনিস্টারকে একটা স্মারকপত্র প্রদান করি এবং এখানে আমরা উল্লেখ করি যদি এই ব্যাপারটাকে লক্ষ্য করে দেখা হয়, এই যে মানে বরাককে যে বঞ্চিত করা হচ্ছে এই ব্যাপারটা যদি লক্ষ্য করে দেখা হয় তাহলে ইয়ং ব্রিগেড সেবা দল একটা আজ আমরা পাঁচজন এসেছি, এই পাঁচশোজন হতে বেশি দিন বেশিক্ষণ সময় লাগবে না এবং একটা বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব পুরো সমগ্র বরাকভেলি জুড়ে।
আসাম অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের নির্দেশানুসারে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় দুদিনব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার শুভারম্ভ হয়। সোমবার ফুটবল একাডেমির মাঠে সকাল 10টা নাগাদ পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। এদিন পতাকা উত্তোলন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশু রায় ও ডক্টর অনুপ রায়। এছাড়াও তাদের সাথে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, সম্পাদক বিজয়েন্দ্র প্রসাদ সিং সহ ক্রীড়া সংস্থার অন্যান্য পদাধিকারীরা। এই প্রতিযোগিতায় খেলার মধ্যে রয়েছে লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, শর্টপুট, জেভেলিন থ্রো ইত্যাদি। এদিন বিশিষ্ট অতিথিরা খেলায় অংশগ্রহণ করা প্রত্যেক প্রতিযোগীদের শুভেচ্ছা জানান। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই বছর আমরা অ্যানুয়াল অ্যাথলেটিক মিটটি করতে যাচ্ছি আজকের থেকে 15 এবং 16 নভেম্বর। আসাম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের একটি চিঠির পরিপ্রেক্ষিতে আমরা এই অ্যানুয়াল অ্যাথলেটিক মিট করতে যাচ্ছি। আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার যে প্রধান যে অ্যানুয়াল অ্যাথলেটিক মিট সেটা আমরা ফেব্রুয়ারি মাসে করে থাকি প্রত্যেক বছরই, সেটা আমরা ঋষিকের শেফালিকোনার স্মৃতিতে এই টুর্নামেন্ট হয়ে থাকে সেটা আমরা করব। কিন্তু আসাম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন যেহেতু আমাদের একটা টাইম ফ্রেম করে দিয়েছে যে 15 নভেম্বরের ভিতরে আমাদের একটি অ্যাথলেটিক মিট করতে হবে, তাই আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তড়িঘড়ি করে আমরা এই টুর্নামেন্ট করতে বাধ্য হয়েছি। কিন্তু ভালোই হয়েছে আমি মনে করি, কারণ হলো প্লেয়াররা সারা বছরে একটি টুর্নামেন্ট বা একটি মিট ওরা ফেস করে, এই বছর দুটি মিট যখন ওরা ফেস করবে নিশ্চয়ই তারা খেলার সুযোগটি বেশি পাবে। তাই আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়দের এবং যারা অফিসিয়ালরা এখানে আছেন সবাইকে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে অভিনন্দন জানাই। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। লক্ষ্মীপুর থেকে বিদেশি সিগারেট সহ আটক চারজন, বড়সড় সাফল্য বিএসএফ এর। ভাষিক আগ্রাসনে রাজ্য সরকারের নীরব ভূমিকা, তীব্র নিন্দা জানাল বিভিন্ন সংগঠন। বকেয়া বঞ্চিত, প্রতিবাদে করিমগঞ্জের রাজপথ কাঁপালেন আশা ও হরিজন কর্মীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।